নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো কলার পকোড়া তরকারি দুটো কলা নিয়েছি কলাটা মাঝখান থেকে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে জলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কলাটা ধুয়ে নেবো কলাটা ধোয়া হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম কলাগুলো দিয়ে দেবো সব দেওয়া হয়ে গেছে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম একটু কলাটা ভালো করে করে নেব কলাটা সেদ্ধ হয়ে গেছে একটা তুলে নিলাম দুটো আলু ছিলে নিয়েছি আলু মাঝখান থেকে কেটে নেব আলু কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা কা লঙ্কা নিলাম মাঝখান থেকে এইভাবে চিড়ে দেবো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা নিয়েছি ধনেপাতা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেবো ধনেপাতা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিলাম কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নেবাজটা কাটা হয়ে গেছে একটা পাত্রে সব সবজিগুলো নিয়ে নিলাম কলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ছাড়িয়ে নেব কলার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে হাত দিয়ে ভালো করে কলাটা মাখিয়ে নেব কলাটা ভালো করে ভেঙে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম এক চামচ বেসন দিয়ে ভালো করে কলাটা মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি লিচি কেটে এইভাবে ছোট ছোট করে হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি কলার পকোড়া এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি একটা প্লেটে নিয়ে নিলাম একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে কলার পকোড়া দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেছে এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব কলার পকোড়া ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়ানুমা মধ্যেই দিয়ে দিলাম একটা দারচিনি কয়েকটা লং দুটো এলাচ একটা তেজপাতা হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা হালকা আছে জিরেটা ভেজে নেব কেটে রাখা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নড়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষতে থাকবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কষতে থাকবো সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু ভালো করে কষে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে সবজিটা আর একটু কষে নিলাম সবজিটা কষা হয়ে গেছে পরিবার মতন জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে কলার পকোড়াগুলো এক এক করে দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে এবার একটি নেড়ে দিলাম আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন কলা আলুর তরকারি খুব সুন্দর লাগবে খেতে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিলাম কলার তরকারি হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন